আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এনাদার টপিক নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসছি তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা ট্রেনের ছবি দুটো রাস্তা কয়েকজন মানুষ কাজ করতেছে তো এখানে অনেক কিছু শেখার আছে তো আপনাদের সাথে শেয়ার করি তাহলে জিনিসটা ধরুন ট্রেনের চালক হচ্ছেন আপনি তো যখন ট্রেনের চালক আপনি আপনি ট্রেনটা চালাচ্ছেন ট্রেনটা হচ্ছে ব্রেক ফেল করছেন তখন আপনি কি করবেন এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে পাঁচজন লোক যে আপনার রাস্তায় কাজ করতেছে ওইখান দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন না একজন লোক যে রাস্তা দিয়ে কাজ করতেছে ও রাস্তা দিয়ে যাবেন আপনি যদি পাঁচজন লোক যে রাস্তা দিয়ে কাজ করতেছে ওই রাস্তা দিয়ে যান এটা আপনার কন্ট্রোলে নাই এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে বাট আপনি যদি চুজ করেন না একজনের উপর দিয়ে যাবেন তাহলে এটা আপনি ইচ্ছা করে করতেছেন তো তখন আপনি চিন্তা করলেন কি করবেন কারণ জনের থেকে জীবনের মূল্য বেশি না একজনের জীবনের মূল্য বেশি ডেফিনেটলি জনের জীবনের মূল্য বেশি আপনার কাছে কারণ একজনের জন্য তো আর পাঁচজনকে মারা যাবে না তাই না বাট এই সিচুয়েশনটাকে বলা হয় ট্রলি ট্রলিডিলিমা হচ্ছে এমন একটা প্রসেস যে আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব একটি বড় ইম্প্যাক্ট করে আমাদের ডেলি লাইফের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো ডিসিশন লাইফের ক্ষেত্রে আর কি আমরা ডিসিশনহীনতা ভুগি যে কি করব না করব না এটা নিয়ে আর কি বাট ইন দ্য সেম টাইম আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার যে রাস্তায় একজন মানুষ আছে ওই মানুষটা আপনার খুবই পরিচিত এবং আপনার জানা আপনার পছন্দের একজন মানুষ তখন ইন দ্য মেন টাইম আপনি চিন্তা করলেন না আমি ট্রেনটা পাঁচজনের উপর দিয়ে নিয়ে যাব সাথে সাথে আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে যে আপনি এখন পাঁচজনের উপর দিয়ে ট্রেনটা নিয়ে যাবেন একজনকে বাসাতেই হবে আপনার তার মানে হচ্ছে আগে আপনি চিন্তা করছেন না আপনার একজনের ভ্যালুটা আপনার কাছে তেমন ছিল না যখন আপনি দেখলেন যে আপনার পছন্দের মানুষ আপনার ফেভারিট পারসন ওই লোকটা আপনার লাইফে ভ্যালু অ্যাড করে তখন ডেফিনেটলি আপনি ওই পাঁচজনের উপর দিয়ে নিয়ে যাচ্ছেন তো জীবনের প্রত্যেকটা কাজে এরকম যে আপনি কি চান আপনি যদি চান যে আপনি করতে পারবেন তো আপনি পারবেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে ভ্যালু থাকে তো আপনি যখন জানবেন আপনার যে পার্সনটা অথবা ভ্যালুটা কি তাহলে পুরো পৃথিবীর সাথে আপনি লড়াই করতে রাজি আপনার গোল অ্যাচিভমেন্টের জন্য এ হচ্ছে কথা তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ